আমরা আগামী দিনে ফুটবলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা সকলে একমত যে ফুটবলে আমরা সংস্কার আনতে চাই, এই কারণে আমরা শুরুতে আমাদের কনস্টিটিউশন অ্যান্ড স্ট্যাটিউসগুলো রিফর্ম করার কর্মসূচিগুলো হাতে নিব। একই সাথে ফুটবল যেন চলমান থাকে মাঠে, মানটা আরও একটু উচ্চ লেভেলে চলে যায় সেই জায়গায় আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে, যা আমাদেরকে বারে বারে সাহস দিয়েছে যে ক্রীড়াতে এগিয়ে যেতে, ক্রীড়ার মাধ্যমে যেন দেশটাকে আমরা মেরামত করতে পারি, দেশের মানুষকে আমরা কিছু ভালো কিছু উপহার দিতে পারি। একই সাথে ক্রীড়া চলানো অবস্থায় যেন আবার কোনো দলীয়করণ ক্রীড়াবিদ না চলে আসে সেই সিদ্ধান্ত ওনারা আমাদেরকে দিয়েছে বাস্তবায়ন করার জন্য। আমাদের অনেকগুলো কর্মসূচি আমরা হাতে নিব। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ফরওয়ার্ড লুকিং 360 প্রোগ্রামও আপনাদের মাধ্যমে পেশ করেছে। ওনাদের এই ডকুমেন্টটাকে সামনে নিয়ে আমরা আমাদের প্রথম এক্সিকিউটিভ মিটিংয়ে বাকি যে মেম্বাররা আসবে তাদেরকে নিয়ে আমরা ফাইনাল সিদ্ধান্তগুলো নিব। আর অবশ্যই আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়ার হবে আমাদের সব লক্ষ্যমাত্রা। বিশ্বাস করি কোনো কাজই চ্যালেঞ্জিং না, আমরা অবশ্যই প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করবো। জনগণের যে প্রত্যাশা সেটা আমরা অবিলম্বে আমরা মিট করবো। আমরা সবসময় মনে করি সব কিছুতে একটা ব্যালেন্স এবং দল বদলের দরকার, তো সেই আঙ্গিনায় আমরা মনে করি যে নতুন প্রণমুখের সমন্বয়ে আমরা আগামী দিনে ভালো কিছু কর্মসূচি হাতে নিতে পারবো। আজকে যেই আজকে যে নির্বাচনটা আমরা জয় করেছি এটা আসলে হলো বাংলাদেশের জয়, মানুষের জয়, আর এই জয়টা যেন কোনোভাবে কারো থেকে আমরা ছিনিয়ে না আনি। আমাদের কর্মসূচি হবে তাদের জয়টাকে সম্মান করার জন্য। আমাদের কমিটি কীভাবে চলবে, কোন প্রক্রিয়াতে চলবে, সেগুলো আমরা আমাদের ফার্স্ট এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের মাধ্যমে আপনাদেরকে কর্ম দিয়ে পেশ করে দিব। আমরা সবাই বিশ্বাস করি, যারা আমরা দাঁড়িয়ে আছি সামনে, যে মুখের কথা নয় আমরা অ্যাকশনে বিশ্বাস করি। তাই আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কাজে ফলাফলই আপনারা দেখতে পাবেন। আমরা সকলেই নতুন ফুটবল আর ভালো ফুটবল এবং আধুনিক ফুটবল প্রত্যাশা করতে পারি, এবং ফুটবলের মাধ্যমে এই মুক্ত বাংলাদেশকে যে আমরা ইউনাইটেড রাখবো, ফুটবলের মাধ্যমে যে ইউনাইটেড বাংলাদেশকে আমরা আরেকটু খুশি নিয়ে আসতে পারবো সেই প্রত্যাশা অবশ্যই আমরা পূরণ করব। একই সাথে আমি অভিনন্দন জানাতে চাই, গতকালকে যে আমাদের আন্ডার-17 টিম মাকাও বিরুদ্ধে 7-0 গোলে জিতেছে, এটাও একটা আগামী দিনের কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ফুটবল অ্যান্ড বাংলাদেশের ফুটবলাররা অবশ্যই আমাদের জন্য জয় অর্জন করবে। আজ